পরীক্ষা কেন্দ্রত পিতৃর কন্যা স্নেহ উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত আজব কাণ্ড পরীক্ষা কেন্দ্রর ভিতর পিতৃয়ে কন্যাক লিখি দিলে উত্তর ফাদিল পরীক্ষার নামত ভেকু ভাওনার একাধিক তথ্য পরীক্ষা কেন্দ্রত মোবাইল কেনেদরে সোমাল তাক লৈ উঠিছে প্রশ্ন বয়স কমাবলৈ ডিপ্লোমাধারী পরীক্ষার্থী বহিল মেট্রিক পরীক্ষাত মেট্রিক পরীক্ষার প্রশ্নকাকত ফাদিল কেলেঙ্কারিয়ে জোকাৰিছে রাজ্য তার মাজতেই বরাক উপত্যকাত মোবাইলে মোবাইলে ভাইরাল হয়ে পড়ছে একটা বিশেষ দৃশ্য অসুস্থতার বাবে সিক রুমত পরীক্ষাত বহা কন্যার উত্তর লিখি দিছে কর্তব্যরত শিক্ষক পিতৃয়ে কাছাৰ জিলার বাসকান্দি নেনামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রত সংঘটিত হয়েছে এই আজব ঘটনা সোমবারে অনুষ্ঠিত হয়েছিল ঐশিক অসমীয়া ভাষার পরীক্ষা পরীক্ষা চলি থাকার মাজতেই নিজ কন্যাক উত্তর লিখি দিয়ার অভিযোগ আনোয়ারুল হক বরভূঁইয়ার বিরুদ্ধে সম্প্রতি সোশিয়াল মিডিয়াত এই দৃশ্য ভাইরাল হয়ে পড়ার পাছতেই মুখ খুলিছে বিদ্যালয়খনের অধ্যক্ষ সালেহ আহমেদে ব্যক্তিগত বিবাদর আখেজ পূরণ করবলে বিকাশ পুরকায়স্থ নামের এজন সহযোগীয়ে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র রচার অভিযোগ পরীক্ষা দি থাকা অবস্থাত কন্যা অসুস্থ হয়ে পড়া বলে বরভূঁইয়াক অবগত করেছিল পরীক্ষার দায়িত্বত থাকা সহকর্মী শিক্ষক বিকাশ পুরকায়স্থয় তার পাছতেই পিতৃক খবর লোবলে যাওয়ার সময় মোবাইলত দৃশ্যটি বন্দী করে ভাইরাল করা বলে দাবি করেছে বিদ্যালয়খনের অধ্যক্ষজনে অবশ্যে এই কাণ্ড পোহরলে অহার পাছত পরীক্ষার্থীগীর পিতৃক পরীক্ষার দায়িত্বর পর অব্যাহতি দিয়াটো তাৎপর্যপূর্ণ ইফালে মোবাইল সহ কেন্দ্রটোত বিকাশ পুরকায়স্থয় কিদরে প্রবেশ করলে তারও তদন্তর ঘোষণা করেছে অধ্যক্ষয় বিকাশ পুরকায়স্থয় এই ঘটনাটা করাইছে হইলে ইয়া বিকাশ পুরকায়স্থয় আনোয়ারুল সালটে কইছে বলে তোমার মেয়েটা অস্বস্তি করে এটা কিয় করছে ব্ল্যাকমেইল করছে বিকাশ পুরকায়স্থয় হে নিয়া দিছে বলে তোমার মেয়েটা অস্বস্তি করে কইয়া আর হেও উঠাই লাইছি আনঅথরাইজভাবে মোবাইল লইয়া ঢুকিছে যেটা প্রত্যেক ইনভিজিলেটরে আমার রুমে জমা দিয়া যায় এটার লাগে আমি এক্সপ্লেনেশন কল করি এনে কাণ্ডর মাজতেই বঙ্গাইগাঁওতো সংঘটিত হয়েছে আন এক ঘটনা বয়স কমাবলে এজন ছাত্রই ললে অদ্ভুত পন্থা কুকিলা উত্তরপাড়ার নিবাসী রকিবুল হুসেনে ইতিমধ্যেই ডি ফার্ম ডিপ্লোমার পাঠ্যক্রম সম্পূর্ণ করেছে পাছে তার পাছতেই অবতীর্ণ হয়েছে মেট্রিক পরীক্ষাত গোলাপার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রত সমাজ বিজ্ঞানের পরীক্ষা দি থাকুতেই বঙ্গাইগাঁও জেলা শিক্ষা বিষয়ে ধরা পেলায় ছাত্রজনের কুকীর্তি মই এটা গোপন হতে গম পালো যে এজন লড়াই টি ফার্ম পাস করেছে হি আর এবার মেট্রিক পরীক্ষা দিয়ে আছে মোর সেন্টারত তার রোল নম্বর হল 544 তারপর সেই লড়াটক আমি এডমিট রেজিস্ট্রেশন এই গোটেখিনি চেক করলো চেক করার পিছন দেখা পেলো হিরোজ্যোতি হাইস্কুলের পর রেজিস্ট্রেশন করেছে আর ইয়াত প্রপার চ্যানেলত পরীক্ষা দিবলে আইছে নিজরে ফটো সব নিজরে তারপর আমি লড়াটক জানিব পাইলো মানে স্বীকার করলে যে 2013 সনত মেট্রিক পাস করেছে মুঠর উপর এনে বহু বিসঙ্গতিরে বিতর্কক লৈ তুলপার সমগ্র রাজ্য পরীক্ষার নামত ভেকু ভাওনার কেতিয়া উর পড়িব সেও অনিশ্চিত কাছাৰৰ পৰা মকসুদুল চৌধুরী আর বঙ্গাইগাঁওৰ পৰা কুলেন্দ্র শইকীয়ার রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌরব।